Hi everyone, this is Sultana from Sultana Creation. Hopefully, সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছু বাসার জন্য কিছু কুকারিজের সেট কিনেছি। এই সেটটা হচ্ছে ননস্টিকের একটি সেট, 7 পিসের সেট। ছোট একটা পরিবারের জন্য আপনারা কিনতে পারেন, চাইলে কিনতে পারেন। আমি এটা যে কিনেছি এটা হচ্ছে মূলত 24 সেমিের তিনটা, একটা হচ্ছে 18 সেমিটার, 75% অয়েল ফ্রি, 100% ফুড গ্রেডেড। আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর সাথে ইন্ডাকশন চুলা কিনে নিয়েছি। ইন্ডাকশন চুলাটার মধ্যেই রান্না করার জন্য কুকার সেটটা নিয়েছি। এটা একটা ক্যারাবিয়ান কোম্পানি, আমাকে দোকানদার যেটা আমাকে বলেছে এক বছর ওয়ারেন্টি দিয়েছে, কিন্তু এক বছরের গ্যারান্টি দিয়েছে ওনারা আমাকে। এটা মূলত যে বক্সের মধ্যে যেটা লেখা সেটা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি, তাই না? তবে যে কোনো ইলেকট্রিসিটি জিনিস ব্যবহারের উপর নির্ভর করে, আপনার যখন আপনার দোকানের নষ্ট হবে, কোনো ধরনের সমস্যা হবে, তখন আপনার দোকানদারের কাছে গেলে সে ওনারা যে কথাটা বলে সেটা কথাটা ঠিক থাকে না। মূলত আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই কুকার এটা যেভাবে প্যাকিং করা ছিল সেখান থেকে আমি এটা ফার্স্ট টাইম ওপেন করতেছি, এভাবেই মুড়ানো আর কি। বেশ হেভি, এটা মোটামুটি ভালোই, কালারটাও বেশ সুন্দর। সুন্দরভাবে দেখানোর জন্য এটার সঙ্গে যা যা কাগজপত্র পেপারস গুলো দিয়েছে, এটা একটা কোম্পানির গাইডলাইন জাস্ট, ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কিছু ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি নিচে ছিল, এটা ওয়ারেন্টি কার্ড, এগুলো রেখে দিব যদি প্রয়োজন হয় কখনো, তাহলে ইউজ করবো আর কি। এগুলো লাগবে যদি আপনার চুলাতে কোনো ধরনের সমস্যা হয়, তখন আপনাকে এটা সঙ্গে রাখতে হবে, তা না হলে আপনাকে দোকানদার আপনাকে একদমই চিনতে পারবে না। কারণ ওনারা বিক্রি করার জন্য যতই যা বলুক না কেন, আপনি যখন কোনো সমস্যা ফেস করবেন তখন আপনাকে ওইভাবে ওনারা চিনবে না। তাই যদি কোনো উপকার আসে সেজন্য রেখে দেবেন। আর এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, উল্টানো দিক দিয়ে একটা কুলিং ফ্যান দেওয়া থাকে। এটা জাস্ট এই ভিতরে যে যে ভিতরটাকে জাস্ট ঠান্ডা করে রাখার জন্য এই ফ্যানটা ইউজ করা হয়। জাস্ট এতটা আমি সুন্দরভাবে রিভিউ দিতে পারবো না, তবে এতটুকু আপনাদের শেয়ার করতে পারবো ব্যবহার কতটুকু উপকার হয়, ব্যবহার করলে ইন্ডাকশন কুকার ব্যবহার করা সিলিন্ডার কুকারের চেয়ে কতটুকু তুলনামূলকভাবে ভালো, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো, শেয়ার করতে পারবো। এটা ফার্স্ট টাইমই ব্যবহার করবো আমি, উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা কেনার জন্য যাবেন আপনারা যাতে বুঝতে পারেন। এখানে যে গ্লাসটা সাইডের গ্লাসের মতো না, সাইড দিয়ে যে স্টিলের রাউন্ড করা রাউন্ড আছে, গরম হয় না, এর বাইরে গরম হয় না, ভিতরে হালকা গরম হয় আর কি। পাত্র রাখার জন্য কিছুটা গরম হয়, কিন্তু রান্না করার জন্য যতটা গরম এতটা গরম হয় না। আমি আপনাদেরকে আবার ডিজনি যে ননস্টিকের প্যানগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট এগুলো ইন্ডাকশন বাটন করা, এটা ডিজনি ব্র্যান্ডের, এটা ডিজনি ব্র্যান্ড দেখে নেবেন। যারা কিনবে ডিজনি ব্র্যান্ড, এখানে খোদাই করে লেখা আছে, এই ব্র্যান্ড দেখে নেবেন। আর ঢাকনাটাও বেশ মজবুত,
তো পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে। দোকানদার ওনারা অনেকভাবে পড়ে যায়, কিন্তু আমরা একটু সচেতন হয়ে ইউজ করব। যদি যদি পড়ে গেলে ভেঙে যায়, তখন আবার নতুন আর রিপেয়ার করে আনা খুবই কঠিন। এটা মাল্টি প্যান, সব ধরনের রান্না বাড়া তরকারি টরকারি রান্না করতে পারবেন, আপনি রোস্ট করতে পারবেন খুবই ইজিলি। 3-4 জনের জন্য খুবই ভালোভাবে রান্না করা যায়। এর বেশি সদস্য হলে একটু বড় সাইজের কিনে নেবেন, তবে 4-5 জনের জন্য, 3-4 জনের জন্য এই ফ্যামিলিতে এটা ব্যবহার করা বেশ ভালো। এটা ফ্রাই প্যান, এই প্যানটা হচ্ছে ভাজা, যে কোনো ধরনের ভাজা পোড়া করার জন্য আপনি রুটি সেক দিতে পারবেন। এটা ইন্ডাকশন করা কুকারের জন্য। এটা হচ্ছে মিল্ক প্যান, চা করতে পারবেন, মিল করতে পারবেন, আর 1-2 জনের জন্য ভাত রান্না করে খেতে পারবেন। এটা ঢাকনা আছে, এটা উপরেও কোটিং করা, ভিতরেও কোটিং করা, কিন্তু এটা স্টিলের খুন্তি কিংবা স্টিলের কোনো কিছু ইউজ করা আমার মনে হয় না যে জিনিসটা ভালো থাকবে। কারণ দোকানদাররা অনেক সময় বলে থাকে যে স্টিলের ইউজ করা যায়, মার্বেল কোটিং নষ্ট হয় না, কিন্তু আপনি কাঠের ইউজ করলে ওর জিনিসটা অনেক দিন থাকবে। তো যদি আমি এই সেটটা 4,200 টাকা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।